নমস্কার বন্ধুরা, কুকিং উইথ দিয়া চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমার আজকের রেসিপি মিক্সড ফ্রাইড রাইস। রেস্টুরেন্টের স্বাদে বাড়িতে বানিয়ে ফেলুন রাইস। তাহলে চলুন বেশি দেরি না করে আজকের রেসিপি শুরু করি। এখানে আমি 2 কাপ বাসমতি চাল নিয়ে চালটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে তাতে বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে চালটা ভিজিয়ে রাখছি 1 ঘন্টার জন্য। এখানে নিয়ে নিয়েছি চিকেন। চিকেনটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর এরকম ছোট ছোট পিস করে কেটে রেখেছি। এবারে চিকেনটা আমি ম্যারিনেট করে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন লেবুর রস। এখানে আপনারা ভিনিগার ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন রসুন বাটা, 1 টিস্পুন আদা বাটা, আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গোলমরিচের গুঁড়ো। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিকেনটায় আমি লবণ ব্যবহার করলাম না, লবণটা আমি পরে ব্যবহার করব। চিকেনের সাথে খুব ভালো করে মশলাটা মাখিয়ে নিয়ে 30 মিনিটের জন্য চিকেনটা আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আর নিয়ে নিয়েছি এখানে চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো খুব ভালো করে ধুয়ে তাতে নুন আর হলুদ মাখিয়ে রেখেছি। এবারে তাতে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো লেবুর রস। খুব হালকা হাতে আমি লেবুর রসটা একটু মাছের সাথে জাস্ট মাখিয়ে নিলাম। এবার এটাও 30 মিনিট রেখে দেব। এখানে নিয়েছি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দেখুন একটু সাইড করে কেটে রেখেছি। তাতে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন ভিনিগার। ভিনিগারে লঙ্কাটা আমি একটু ভিজিয়ে রেখে দেব 10 থেকে 15 মিনিট। এরপর একটা কড়াই বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ জল। 1 ঘন্টা পর চালগুলো তুলে নিয়ে আমি দিয়ে দিচ্ছি জলেতে। দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল আর 1 টিস্পুন লবণ। চালের সাথে লবণটা তেলটা একটু মিশিয়ে দিচ্ছি। চালটা আমি প্রায় 90% মতো রান্না করে নেব। ঢাকা দিয়ে দিলাম। জলটা ফুটে আসলে আমার ভাত প্রায় রেডি হয়ে গেছে 15 মিনিটের মধ্যে। দেখুন প্রায় 90% রেডি হয়ে গেছে। এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে আমি ভাতটা তুলে নিচ্ছি। খুব ভালো করে জলটা ঝরিয়ে ঝরিয়ে তুলে নিতে হবে। সব ভাতগুলো জল থেকে তুলে নেওয়ার পরে আমি একটা কড়াই বসিয়ে দিলাম। তাতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ রিফাইন্ড অয়েল। এবারে ম্যারিনেট করা চিকেনগুলো জল ছেঁকে ছেঁকে নিংড়ে নিতে হবে জলটা বেশ। দিয়ে তেলে আমি সব দিয়ে দিলাম। এগুলো একটু ভেজে নেব। ভাজতে ভাজতেই যেহেতু ছোট করে কাটা তাই চিকেনগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো চিকেনগুলো আমার ভাজা হয়ে গেছে। চিকেনগুলো আমি তেল থেকে তুলে নিচ্ছি। তেল থেকে তুলে নিয়ে চিকেনে আমি একটু লবণ মাখিয়ে দিলাম। এবারে যে বাকি তেলটা আছে তাতে দিয়ে দিলাম চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো আমি একটু ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এগুলো তুলে নিচ্ছি। বাকি যে তেলটা আছে তাতে দিয়ে দিচ্ছি 2টো গাজর কুচানো, এরকম কিউব করে কেটে নিয়েছি। 1টা ক্যাপসিকাম কিউব করে কেটে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি
তিনটে মাঝারি সাইজের পেঁয়াজ কিউব করে কাটা। আপনাদের কাছে স্প্রিং অনিয়ন থাকলে সেটা ব্যবহার করতে পারেন, আর যদি না থাকে তাহলে এইভাবে পেঁয়াজ কেটে ব্যবহার করতে পারেন। এবারে তাতে দিয়ে দিলাম অল্প একটু লবণ, সবজিগুলো 10 মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে ঢাকা দিয়ে দিলাম। 10 মিনিট পরে দেখুন সবজিগুলো প্রায় রেডি হয়ে এসেছে। এবারে গ্যাসের ফ্লেমটা আমি বাড়িয়ে দিলাম, দিয়ে দিচ্ছি ভিনিগারে ভিজিয়ে রাখা কাঁচা লঙ্কা কোচানো। সবজিগুলো সব নরম হয়ে গেছে, এবারে সবজিগুলো আমি তুলে নিচ্ছি তেল থেকে। এবারে যে তেলটা আছে সেই তেলে আমি দিয়ে দিলাম অল্প একটু লবণ, দিয়ে দিচ্ছি দুটো ডিম। যেরকম ভুজিয়া তৈরি হয় ডিমের, সেরকম করে আমি ডিমটা তৈরি করে নেব। ডিমটা আমি একদম শেষে ভাজছি, কারণ ডিমটা ঠান্ডা হয়ে গেলে খেতে ভালো লাগবে না। ডিমটা ভাজা হয়ে গেছে, এবারে আমি ডিমটা তুলে নিলাম, আবার কড়া বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল, দিয়ে দিলাম অল্প একটু গরম মশলা, 1 টেবিল স্পুন রসুন কুচি আর 1/2 টেবিল স্পুন আদা কুচি দিয়ে দিলাম। তেলে একটু ফ্রাই করে নিচ্ছি। আপনারা চাইলে তেলের পরিমাণটা একটু কম দিতে পারেন। ভেজে রাখা সব সবজি, চিকেন, চিংড়ি মাছ আর ডিম সব দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা ভাতটা। খুব আস্তে আস্তে ভাতটা নাড়তে হবে। দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ, অবশ্যই লবণটা আপনারা নিজেরা বুঝে দেবেন। সবকিছু মিশিয়ে দেওয়ার পরে আবারও সবজি, চিকেন, চিংড়ি মাছ সব দিয়ে দিলাম। আরো যে এক্সট্রা ভাতটা ছিল সেটাও দিয়ে দিলাম। সবকিছু মিশিয়ে দেওয়ার পরে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গোলমরিচের গুঁড়ো আর 1/2 টিস্পুন মতো গরম মশলা গুঁড়ো। এবারে সবকিছু আবারও মিশিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন চিনি। চিনিটা একদমই অপশনাল, একটু স্বাদ হওয়ার জন্য আমি চিনিটা ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন সোয়া সস, দিয়ে আবারও সবকিছু মিশিয়ে দিচ্ছি। রেডি হয়ে গেছে মিক্সড ফ্রাইড রাইস, এবারে আমি এটা সার্ভ করে দিচ্ছি। গরম গরম মিক্সড ফ্রাইড রাইস পরিবেশন করুন চিলি চিকেনের সাথে, খেতে খুবই ভালো লাগে। এই রেস্টুরেন্টের সাথে ফ্রাইড রাইস একবার আপনারা অবশ্যই ট্রাই করুন বাড়িতে, আর কমেন্ট করে জানান কেমন হয়েছে। তাহলে আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।
আবার দেখা হবে আপনাদের সঙ্গে অন্য নতুন একটি রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, আজকের মতো নমস্কার।